কি করছেন? এক পাশে বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আমার কলম দিলেন, কি কলম দিলেন? হেন অবতার গোবিন্দ ঘোষ। তাহলে দেখুন বাবা, এই ভক্ত গোবিন্দ ঘোষ কে ছিল? পূর্বে, মানে এখন তো কলি, তাহলে দাপর লীলায় এই গোবিন্দ ঘোষ কে ছিল আগে আমাদের জানতে হবে। যেই কলিতে গোবিন্দ ঘোষ হয়ে এলো, তাহলে যে লীলা আমরা আস্বাদন করব তার নাম হলো ভক্ত গোবিন্দ ঘোষ। আবার অনেকেই বলে পুত্র রূপে ভগবান, অনেকেই বলে অগ্রদ্বীপে গোপীনাথ। নিতাই গৌর হরি বল হরি বল, যার যেটা পছন্দ আপনারা সেটাই গ্রহণ করবেন। তা আজকে আমাদের লীলার বিষয়বস্তু হল অগ্রদ্বীপের গোপীনাথ। চলুন ছোট্ট করে একটা ভজন আস্বাদন করে আমরা লীলার মধ্যে সরাসরি এবার প্রবেশ করে যাব। তাই শুনুন সকলে মিলে একবার প্রেম সে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, আজকের হরিনাম সংকীর্তন কি জয়, নিজ নিজ গুরু গোসাই কি জয়,
নিজ নিজ গুরুদেব কি, নিজ নিজ পিতা মাতা কি, খারাপ লাগছে কি? বলিহারি চলুন সকলে মিলে আমরা ছোট্ট করে একটা ভজন আসন করে এবার আমরা সরাসরি লীলার মধ্যে চলে যাব। চলুন সকলে মিলে, কিন্তু এবার আমি বলিনি আপনাদেরকে, এবার একবার ভগবানের জয়গান দিতে হলে হাত দুটো উত্তোলন করতে হয়। চলুন সকলে, এটা আমি বলছি না, কারণ আমি বারবার বলবো না যে হাত তুলুন হাত তুলুন, এটা আমি বলবো না। কেন? ভগবানকে ডাকতে হলে, ভগবানকে পেতে হলে মাগো এইভাবে পাওয়া যায় না, আত্মসমর্পণ করে দিতে হয় যে হে গোবিন্দ এই তোমার জড় দেহ, এই দেহটা ওমা আজ আছে কাল নাও থাকতে পারে, আপনি আজ রাত্রে বিছানায় ঘুমিয়ে পড়বেন, কালকে সকাল হতেও পারে আবার নাও হতে পারে, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না কি বাবা? আজ এই আছি, আবার দেখবেন কয়েক ঘন্টা পর শুনবেন এই নেই। তাহলে এ দেহ হলো পচা দেহ, এ দেহের গরব নাই, আছে গরব করতেছে বাবা? তাহলে চলুন এবার আমরা সকলে মিলে গাইবো, সকলে মিলে আমরা বলবো, চলুন রাধে রাধে ওরে রাখাল রাজা, রাখাল রাজা বলে দিন কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
আছে শ্যামরাই, ভাগবতী শ্রী যমুনা পূজন কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা, ভাগবতী শ্রী যমুনা শ্রী যমুনা কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, সকলে মিলে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, হরি 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 ও, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, 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 বলো রাধে 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 রাধে, 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 রাই গৌর রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, সকলে মিলে আমরা তো গাইব না, আমি একাই গাইব বাবা, চলুন সকলে মিলে বলুন আপনারাও, বলো রাধে 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 রাধে, 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 সকলে মিলে রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, বলো শ্রী রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে রাধে রাধে, রাধে 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 বলো, রাধে রাধে রাধে, রাধে 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 বলো, কি রাধে বলো, রাধে 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 বলো, শ্রী রাধে রাধা রানী কি জয়। তাহলে দেখুন এবার সরাসরি আমরা লীলার মধ্যে প্রবেশ করছি, মা ওমা শ্রীমান মহাপ্রভু আমার প্রতিদিনের ন্যায় জগন্নাথ দর্শন করতে চলেছে, তো মা গো মহাপ্রভু আমার যখন জগন্নাথ দর্শন করতে যেতেন জানেন বাবা সঙ্গে কে যেত, সঙ্গে কারা যেত, না মহাপ্রভুর সঙ্গে যারা ওই ভক্তরা ছিল ওই অগণিত ভক্তরা মহাপ্রভুর সঙ্গে ওই জগন্নাথ দর্শনে যেত, তো অন্যান্য দিনের নয় যেমন মহাপ্রভু ভক্ত পরিষদকে সঙ্গে নিয়ে ওই জগন্নাথ দর্শনে বেরিয়ে যান, ওই একই ভাবে তার দলবলকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার আবার ওই জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়েছিল, তো যেতে যেতে মহাপ্রভু দূর থেকে লক্ষ্য করে দেখলেন ওই অগণিত ভক্তদের পিছনে কে যেন এক নতুন ভক্ত দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দূর থেকে লক্ষ্য করছে যে কে এই ভক্ত, তো আমি আগে কোনোদিন দেখিনি, একে তো আজ আমি প্রথম দেখছি, এ তো আমার ভক্তদের মধ্যে কেউ না, তাহলে কে কে ভক্ত, মহাপ্রভু কি করলেন জানেন বাবা, ধীরে 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 ওই ভক্তের কাছে গেলেন, মহাপ্রভু আমার ওই ভক্তের কাছে গিয়ে ভক্তকে জিজ্ঞাসা করে বলছে কে কে তুমি, কে গো তুমি কে, ভক্তটি মা
করজোড়ে মহাপ্রভুকে বলছে, আজ্ঞে আজ্ঞে প্রভু, আমি কে জানো? আমি হলাম, আমি হলাম, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বলছে, তোমার নাম গোবিন্দ ঘোষ? বলে, হ্যাঁ, আমার নাম হলো গোবিন্দ ঘোষ, আর আমার বড় দাদা তার নাম হলো বাসুদেব ঘোষ, আর আমার যেটা ছোট ভাই তার নাম হলো মাধব ঘোষ। বাবা, এই যাদের তিনজনের কথা বললাম আমি, এরা কিন্তু কেউ সামান্য নয়, এক একজন পদকর্তা। বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ। তা বলছে, গোবিন্দ, তা তুমি এখানে কেন এসেছ? কি ও গোবিন্দ, তুমি এখানে কেন এসেছ? গোবিন্দ আমার করজোড়ে মহাপ্রভুকে বলছে, প্রভু গো, আমি এখানে কেন এসেছি জানো প্রভু? আমি আমার সংসারের যত মায়া, আমি আমার সংসারের যত মায়া, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি কেন জানো প্রভু? আমি তোমার সঙ্গী হবার জন্য, হবার জন্য। বলছে, গোবিন্দ, তুমি এত দূর থেকে ছুটে এসেছো শুধুমাত্র আমার সঙ্গী হবে বলে? হ্যাঁ, শুধুমাত্র আমার সঙ্গী হবে বলে তুমি এত দূর থেকে এসেছো আমার কাছে? গোবিন্দ মহাপ্রভুকে বলছে, প্রভু বলো না প্রভু, তুমি কি আমায় সঙ্গী করে নেবে? না বলো প্রভু, বলো না প্রভু, যেই না বলেছে বাবা মন দিয়ে আস্বাদন করুন, যেই না বলেছে তুমি কি আমায় তোমার সঙ্গী করে নেবে? না অমনি মহাপ্রভু মনে পড়ে গেল বাবা, মহাপ্রভুর মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? এই যে গোবিন্দ ঘোষ আজকে আমার কাছে এসে আমাকে বলছে সঙ্গী করতে, এই গোবিন্দ ঘোষটা কে? তাহলে আগে আমাদের জানতে হবে বাবা, যে আমার সঙ্গী হবো বলছে উঠবে মানে দাপুর লীলায় এই গোবিন্দ ঘোষ কে ছিল? সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কিন্তু স্মরণ হয়ে গেল এই গোবিন্দ ঘোষকে। আপনারা রাসলীলার দাপুর লীলায় আপনারা জানেন, শুনেছেন, রাসলীলা ভগবান করেছিলেন, ভগবান কৃষ্ণচন্দ্র দাপুর লীলায় যখন রাসলীলা করেছিলেন বাবা, ওই যত গোপী তত কৃষ্ণ নয়ে রাসমঞ্চে নৃত্য করেছিল, করেনি তো? ভগবান দাপুর লীলায় যখন কৃষ্ণচন্দ্র ওই রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ হয়ে যখন নৃত্য করছিলেন, তাদের মধ্যে আমার রাধারানীও ছিল। তো কি করলো না, রাসমঞ্চে নৃত্য করতে করতে এক সময় ভগবান গোবিন্দই আমার ওই রাধারানীকে অন্তধ্যান করলেন, নিয়ে চলে গেলেন। রাধারানীকে নিয়ে যেই না অন্তধ্যান করলেন ভগবান গোবিন্দই আমার, যেই না রাধারানীকে নিয়ে ভগবান অন্তধ্যান করলেন, রাধার অন্তরে অহংকার এলো যে আমার প্রাণনাথ আমার প্রাণবল্লভ আমায় না কত ভালোবাসে, যদি আমার বধূ আমায় না ভালোবাসতো ভালোবাসলো। তাহলে রাসমঞ্চে এত এত গোপী আছে বাবা, কাউকেই নিল না, তাহলে আমাকেই কেন নিল? তাহলে আমার বধূ আমার প্রাণ বল্লভ আমায় ভালোবাসে বলেই তো আজ আমাকে সঙ্গী করে নিয়ে অন্তধ্যান করলেন, কি তাই তো? তাহলে এত এত গোপী রয়েছে, কাউকেই নিল না, শুধুমাত্র আমাকে নিল। ভগবান হলেন অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন যে রাধা, ও গো প্রেমময়ী রাধে, তোমার আজ অন্তরে অহংকার এসেছে। কেমন অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আমার বধূ আমাকে এত ভালোবাসে। তখনই ভগবান মনে মনে বললেন, রাধে আমি তোমার একার নই। কেন তোমার একার নই? না আজকে তুমি আমাকে ভক্তি ভরে ডেকেছো, ভক্তি ভরে সেবা দিয়েছো, তাই আজ আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু শোনো রাধে, এই জগতে যদি তোমার মতো কোনো ভক্ত আমায় সেবা দেয়, আমায় ভক্তি ভরে যদি ডাকে, আমি যে তখনই তার হয়ে যাই, তাই গৌর হরি তার হয়ে যাই। তুমি আমাকে ভক্তি ভরে ডেকেছো, তাই আমি আজ তোমার হয়েছি। তেমনি এ জগতে কোনো ভক্ত যদি আমায় ভক্তি ভরে পুজো দেয়, সেবা দেয়,
আমি যে তখনই তার হয়ে যাই। তাই ভগবান গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলে রাধার অন্তরে অহংকার যেমন এসেছে, ভগবান সব সইতে পারে, শুধুমাত্র ভক্তির দুটো জিনিস কোনোদিন সইতে পারে না, এক হলো ভক্তির অহংকার আর এক হলো ভক্তির চোখের জল। নিতাই গৌর হরি বলিব, তাহলে রাধার অহংকারটাকে চূর্ণ করতে হবে। ভগবান গোবিন্দ আমার কি করলেন জানেন, ওই রাধা রানীকে নিয়ে অন্ত ধ্যান করে এলেন কোথায় না, এক গভীর বনে, আর গভীর বনে নিয়ে গিয়ে ওই রাধারানীকে অন্ত ধ্যান করে গোবিন্দ আমার নিজেই চলে গেল। মানে রাধারানীকে বনের মধ্যে রেখে আর গোবিন্দ অন্ত ধ্যান করলেন। এবার রাধারানী কি করছে, সেই বনের মধ্যে নির্জন বনের মধ্যে একাকী ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে বেড়াচ্ছেন তাকে না, প্রাণের গোবিন্দকে, প্রাণের কৃষ্ণকে। গোবিন্দ কি করেছেন না, অন্ত ধ্যান করেছেন, ছেড়ে দিয়ে চলে গেছে। কেন না, রাধারানীকে শিক্ষা দেওয়ার জন্য যে রাধে আমি তোমার একার নই। যখন রাধারানী আমার ওই বনের মধ্যে বাবা খুঁজে বেড়াচ্ছে রাধারানী আমার গোবিন্দকে, আর যখন কোথাও আমার গোবিন্দকে খুঁজে পেল না, যখন রাধারানী গোবিন্দকে কোথাও খুঁজে পেল না, এক জায়গায় রাধারানী আমার বসে বসে কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে জানেন, ও গো দেখা দাও, একেবারে দেখা দাও, ওহে আমার পরাণ বধূ, একবার দেখা পরাগ
রাধারানী আমার যখন এবন সেবনে ঘুরে ঘুরে প্রাণের গোবিন্দকে বাবা কোথাও খুঁজে পেল না, এক জায়গায় বসে বসে রাধারানী আমার কাঁদছে। যখন রাধারানী বসে বসে কাঁদছে বাবা, ওই রাসমঞ্চে গোপীদের মধ্যে একজন গোপী যার নাম হলো রণতুঙ্গা, যার নাম হলো রণতুঙ্গা, সেই রণতুঙ্গা গোপী খুঁজতে 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 এলো কোথায় না ওই গভীর বনের মধ্যে। আর বনের মধ্যে এসে দেখে রাধারানী আমার এক জায়গায় বসে বসে কাঁদছে। যেই না রাধারানীকে দেখতে পেয়েছে গোপী আমার, সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গেল। আর রাধারানীর কাছে গিয়ে রাধের কাছে গিয়ে রাধেকে দেখে বলছে, এই রাধে তুই এই বনের মধ্যে বসে বসে কাঁদছিস কেন রে, কি হয়েছে তোর? ও বাবা, গোপী আমার রাধারানীকে বলছে, এই রাধে বুঝেছি তুই কেন আজকে বনের মধ্যে বসে বসে কাঁদছিস, না কি বুঝেছিস তুই? আমি বলবো? বলছে হ্যাঁ বল, আমি কেন কাঁদছি তুই নাকি বুঝে গেছিস? তা আমি কিসের জন্য কাঁদছি? বলি বলছি তাহলে, এই যে তোর প্রাণনাথ, এই যে তোর প্রাণবল্লভ, যার জন্য তুই সবসময় গর্ব করে বলিস, গর্ব করে বেড়াস। আমরা তোকে প্রথমেই বলেছিলাম যে ওই রূপে তুই নয়ন দিস না, কারণ যে ওই রূপে একবার নয়ন দেয় শুধু এজন্ম নয়, তাকে জন্ম জন্মান্তর ধরে কাঁদতে হয়। নিতাই গৌর হরিব, তার মানে কি বলতে চাস? না তার মানে আমি এটাই বলতে চাই রাধে, যেই তোর প্রাণবল্লভ আমার মনে হয় তোকে ছেড়ে চলে গিয়েছে, সে আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। কি বললি, কি বললি গোপী তুই এত বড় কথাটা? তুই কিনা আমার সম্মুখে দাঁড়িয়ে তুই কিনা আমাকে বলছিস আমার প্রাণবল্লভ আমার কাছে কোনোদিনই ফিরে আসবে না? বলে এই গোপী, তুই এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? এই গোপী, তুই জানিস ভগবানকে কাছে পেয়ে, ও বাবা, ভগবানকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, তাকে যে হারানোর দুঃখ। বলি হ্যাঁ রে গোপী, তুই এই জ্বালা এই যন্ত্রণা বুঝবি কেমন করে? তুই যখন আমাকে এত বড় কথাটা বলতে পারলি, আমিও তোকে আজকে অভিশাপ দিচ্ছি রে গোপী, এই যে আমি ভগবানকে হারিয়ে আমার বধূকে হারিয়ে এই যে আমি কেঁদে বেড়াচ্ছি, তাহলে এই মর্মটা আমি অনুভব করছি, এই যন্ত্রণাটা আমি ভোগ করছি। তুইও একদিন ভগবানকে কাছে পেয়ে তাকে হারানোর যন্ত্রণা ওই আমার মতো তুইও একদিন অনুভব করতে পারবি। নিতাই গৌর হরিব, সেই দাপরে রণতুঙ্গা গোপী আজকে কলি থেকে হলো বাবা গোবিন্দ ঘোষ হয়ে এলো। আর দাপরে ছিল ভগবান কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র কলিতে আমার গৌরাঙ্গ হয়ে এলো। নিতাই গৌর হরি হরি। তাহলে মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূর্বের কথা। মহাপ্রভু যে তাহলে তোমাকে এই গোবিন্দকে সঙ্গী করে নিতেই হবে। গোবিন্দকে কাছে ডেকে বলছি, প্রভু, ও গোবিন্দ, গোবিন্দ, বেশ বেশ, তুমি যখন বলছো আমার সঙ্গী হবে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে গোবিন্দ। প্রভু, তুমি বলছো, তুমি বলছো আমি আমি তোমার সঙ্গী হতে পারবো? বলে হ্যাঁ, তবে শোনো শোনো গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক কষ্ট সইতে হয়, তাকে অনেক দুঃখ সইতে হয় বাবা। কি গো, আপনারাই বলুন যারা ভগবানের পুজো সেবা দেয়, যারা ভগবানের নাম করে, ভগবানের গুণকীর্তন গায়, তাদের দেখবেন জীবনে কষ্টটা বেশি আসে, জ্বালাটা বেশি আসে। কেন যন্ত্রণা বেশি তাদেরকে ভোগ করতে হয় বলুন তো? ভগবানের পুজো সেবা নিয়ে যারা থাকে, ভগবানকে সব সময় ডাকে, ভগবানের নাম নিয়ে উনি মানে কি বলবো, সব সময় তাকে ডেকে যায় দিবারাত্রি, হা গৌর হা কৃষ্ণ সারাদিন ডেকে যায়। তাদের জীবনেই কিন্তু এই জ্বালাটা এই যন্ত্রণাটা ভগবান বেশি করে বাড়িয়ে দেয়, কেন বলুন? কিন্তু যারা কোনোদিন ভগবানকে ডাকে না, যারা কোনোদিন ভগবানের নাম সেবা করে না, তাদের দেখুন কত সুন্দর এই শরীরে হাওয়া লাগিয়ে তারা ঘুরে বেড়ায়, তাদের কোনো কিছু হয় না। তাহলে হয় কাদের? এই ভক্তদের, যারা ভগবানকে ভালোবাসে,
ভগবান বলল যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার পাশ তখন হই আমি তার দাসের অনুদাস। মা গো দেখবেন আমাদের এই বাচ্চা ছেলেমেয়েরা যেমন স্কুলে যায় বাবা, যখন স্কুলে যায় যখন পড়াশোনা করে এক ক্লাস থেকে অপর ক্লাস যেতে হলে যেমন তাদেরকে পরীক্ষা দিতে হয়, যেমন না পরীক্ষা দিলে এক ক্লাস থেকে অপর ক্লাসে যাওয়া যায় না, তথাপি ভগবানও ওই তাদেরকে পরীক্ষা করিয়ে নেয়। আর সেই পরীক্ষায় যদি কেউ একবার পাশ করে যায় তাহলে নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান বললেন, মহাপ্রভু বললেন, শোনো আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক দুঃখ সইতে হয়, তাকে যে অনেক কষ্ট সইতে হয়, তা তুমি পারবে না। তুমি বলছো সঙ্গী হবো, আমি মেনে নিলাম, কিন্তু এত কষ্ট এত জ্বালা তুমি সইতে পারবে না বাপু। যাও যাও তুমি ঘরের ছেলে, ঘরেই ফিরে যাও। গোবিন্দ করজোড়ে প্রভুকে বলছে, দয়াময় আমি যখন এসেছি আমি আর ছাড়বো না তোমাকে। বেশ তুমি যখন এত করে বলছো আমার সঙ্গী হবে, আচ্ছা বলো তো গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেছো, তা তুমি যখন নীলাচলে এসেই পড়েছো তুমি কি জগন্নাথ দর্শন করেছো? করজোড়ে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছে, দয়াময় তুমি কোন জগন্নাথের কথা বলছো? বলে কেন, ওই যে মন্দিরে জগন্নাথ দাঁড়িয়ে আছে সেই জগন্নাথের কথা বলছো? বলে প্রভু মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে সে তো কথা বলতে পারে না, সে তো শুধু দাঁড়িয়েই থাকে, সে তো মুখে কথা বলতে পারে না, আবার হাঁটা চলাও করতে পারে না। তাহলে মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে সে হলো অচল জগন্নাথ, সে তো কথা বলে না, হাঁটা চলাও করে না। কিন্তু প্রভু গো আজ আমি যে জগন্নাথ দর্শন করছি না সে কিন্তু অচল জগন্নাথ না, সে হলো সচল জগন্নাথ। দয়া যেন না ছড়াবি মুই, দশমী তিথি বলে তাই নাকি আজ বিজয়া দশমী তিথি? বাবা বাবা ও গোবিন্দ, আচ্ছা গোবিন্দ তুমি কি বলতে পারবে এ জগতে প্রতিটা কলির জীবের প্রতিটা মানুষের অন্তরে একটা করে বাসনা লুকিয়ে থাকে বাবা, থাকে না? তা গোবিন্দ তা তোমার মনে কি কোনো বাসনা আছে? যদি তোমার মনে কোনো বাসনা থেকে থাকে তাহলে তুমি আমায় বলতে পারো গোবিন্দ,
আজকে কিন্তু কোনো দিদাদে তুমি বলো যে তোমার মনে কোনো কি বাসনা আছে? গোবিন্দ ঘোষ করজোড়ে মহাপ্রভু দয়াময়কে বলছে, দয়াময় বাসনা আমার একটা ছিল, তবে এই বাসনাটা আমার আজকে নয় প্রভু, এই বাসনাটা হলো আমার বহুদিনের বাসনা। শুনবে শুনবে প্রভু আমার মনের বাসনা কি ছিল? তাহলে বলো বলো গোবিন্দ, তোমার মনের বাসনা কি ছিল বলো, আমিও শুনতে চাই। তাহলে শোনো প্রভু, আমার মনে কি বাসনা বাসনা ছিল জানো? কি বাসনা? আমার মনে ছিল জানো প্রভু, আমি যাব মধুর বৃন্দাব, আরে পাব কৃষ্ণ দর্শন, যাব মধুর বৃন্দাব, পাব কৃষ্ণ ওগো সেবা শোনা আমার, ওগো পুরিল না সেবা শোনা আমার, পুরিল না আমি ব্রজবাসী গোবিন্দকে কাছে টেনে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, আজ যে তুমি তুমি আমার মনের কথাটাই বলে দিলে যে তোমার মনের বাসনা হলো বৃন্দাবন যা
আর আমার মনেও যে একই বাসনা, তোমার মনের বাসনা হলো বৃন্দাবন যাওয়া আর আমারও বাসনা হলো সেই বৃন্দাবন যাওয়া। তাহলে দেখো দেখো তোমার সঙ্গে আমার কেমন মনের মিল দেখো। হ্যাঁ, তোমারও বাসনা হলো বৃন্দাবন যাওয়া, আমারও হলো ওই একই বাসনা বৃন্দাবন। তাহলে ভালোই হলো, আজকে যখন তুমি আমার সঙ্গী হলে তাহলে দুইজন মিলে আমরা এবার থেকে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। তাহলে চলো গোবিন্দ, আজ থেকে এবার আমরা তীর্থ ভ্রমণ করব। কি করলেন মহাপ্রভুর আগের থেকে বাবা অনেক ভক্ত ছিল, যেই না শুনেছি সেই ভক্তরা যে নতুন ভক্ত গোবিন্দকে সঙ্গে পেয়ে প্রভু আমার চলে যাচ্ছে তীর্থ ভ্রমণে, ভক্তরা খবর পেয়ে ছুটে এলো আর ছুটে এসে প্রভুর কাছে প্রভুকে ঘিরে দাঁড়িয়েছে। দয়াময় আজ তুমি আমাদেরকে পর করে দিলে, তুমি তোমার নতুন ভক্ত পেয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ প্রভু। কি প্রভু তুমি তীর্থ ভ্রমণে যাবে তা আমরা যাব না, আমরা যাব না বুঝি, আমরা তো তোমার সঙ্গে সঙ্গে আমরাও যেতে চাই। বলে তোমরা যাবে? বলে হ্যাঁ যাব। তবে শোনো প্রভু, আমরা যাব কিন্তু ঠিকই, আর যেতে যেতে আমরা কি বলবো জানো? বলে কি বলবে? ভক্তরা বলছে প্রভু আমরা যখন তীর্থ ভ্রমণে যাব তো যেতে যেতে আমরা কি বলবো, না কি বলবো, না কি বলবো জানো প্রভু? ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু ভক্তদেরকে বলছে শোনো, তোমরা আমার সঙ্গে যেতে যেতে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, মানে তীর্থ ভ্রমণ করতে করতে যাবো আমরা, আজকে এই জায়গায় কালকে ওই জায়গা, এইভাবে আমরা ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে আমরা সেই মূল জায়গায় আমরা উপস্থিত হব। তো বলছে ভক্তদেরকে বলছে কৃষ্ণ কৃষ্ণ বলতে, কিন্তু ভক্তরা দেখুন চালাক কত, ভক্তরা বলছে না প্রভু না দয়াময় আমরা কিন্তু কেউ কৃষ্ণ বলবো না। বলে তাহলে কি বলবে, না আমরা কি বলবো জানো প্রভু? ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সকলে মিলে গাইবো সকলে মিলে আমরা, ও গো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সকলে মিলে ভজ গৌরাঙ্গ চলে যাচ্ছে, আজকে এই জায়গা কালকে ওই জায়গা, বাবা এরকম করতে করতে দিন পাঁচেক কেটে গেল তাদের। এবারে পথে যেতে যেতে কি হয়েছে জানেন বাবা? মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে নিয়ে পথে চলে যাচ্ছে, যেতে যেতে গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপ, আর যেতে যেতে কি হয়েছে জানেন মা? মহাপ্রভু আমার একটু এগিয়ে পড়েছে আর ভক্তরা একটু পিছিয়ে পড়েছে। যেতে যেতে মহাপ্রভুর এত জলপিপাসা পেয়েছে যে প্রভুই আমার মনে মনে চিন্তা করে বলছি, হে কৃষ্ণ যদি আমি কোথাও একটু জল পেতাম তাহলে আমার পিপাসাটা একটু হলেও নিবারণ হতো। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, আর যেই পথ দিয়ে মহাপ্রভু আমার চলে যাচ্ছে বাবা, ওই সেই পথ দিয়ে
এক গোয়ালা, এক গোয়ালা কি করছে জানেন বাবা? তার কাঁধে ওই ঘোলের ভাণ্ড দুই দিকে সাজিয়ে বাঁকে করে নিয়ে আর ঘোল বিক্রি করতে আসছে। গোয়ালার কাজই হলো ওই দুধ ছানা সর মাখন বিক্রি করা, কি বাবা তাই তো? যারা ঘোষ হয় সকলের একটা করে জাত বৃত্তি আছে বাবা, তাই গোয়ালা ওই ঘোষদের এখন হয়তো সেটা অনেক কমে গেছে, নেই, কিন্তু তখনকার দিনই ছিল। কি করছে না গোয়ালা আমার কাঁধে বাঁক নিয়ে আর ঘোলের ভাণ্ড দুই দিকে সাজিয়ে নিয়ে আর হাঁকতে হাঁকতে আসছে। প্রভু যে পথ দিয়ে যাচ্ছে আর সেই পথ দিয়েই গোয়ালা কিন্তু আসছে, চিৎকার করে ডেকে কি বলছে গোয়ালা, বলে ঘোল চাই ঘোল। যেই না ওই ঘোলওয়ালার চিৎকার শুনেছে, অমনি মহাপ্রভু ঘোলওয়ালাকে ডেকে বলছে, ও ঘোলওয়ালা, ও গোয়ালা, গোয়ালা আহা, তুমি আমার একটা এমন সময় এসেছ যে আমার পিপাসায় প্রাণ একেবারে ওষ্ঠাগত। কই গো, দাও না গো, দাও না গো আমায় এই এক ভাণ্ড, তোমার ওই বড় ভাণ্ডের এক ভাণ্ড আমায় ঘোল দাও গো। সকালবেলা গোয়ালা মনে মনে চিন্তা করছে যে ঠাকুর, আজ আমি যে সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, আমি যে ঘোল বিক্রি করতে যাই তো আমার কাছে সকলেই ঘোল নেয়, এক গ্লাস দু গ্লাস তিন গ্লাস, এর থেকে বেশি আর কেউ ঘোল নেয় না, কিন্তু এই ঠাকুরের এত পিপাসা লেগেছে যে একেবারে বলছে বড় ভাণ্ডের এক ভাণ্ড ঘোল নেবে। তাহলে ভালোই হলো, আজ সকাল সকাল আমার বড় ভাণ্ডের এক ভাণ্ড ঘোল বিক্রি হয়ে যাবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, এই ভালোই হলো, আজ যে দিনটা আমার সকালে ঘুম থেকে উঠেছি তো কার মুখ দেখে উঠেছি গোবিন্দই জানে। এই চিন্তা করতে করতে কাঁধের থেকে বাঘটা মাটিতে নামালো, আর বাঘটা মাটিতে নামিয়ে বাবা যেটা সব চাইতে বড় ভাণ্ড, ছোট ছোট ভাণ্ড গুলো এক এক করে নামিয়ে ওই বড় ভাণ্ডটা মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল। মহাপ্রভু যেই না হাতে ধরিয়ে দিল বাবা, সঙ্গে সঙ্গে প্রভু আমার কি করলেন জানেন, ওই বড় ভাণ্ডের এক ভাণ্ড গোল পান করে ফেললেন, আর পান করার পর সেই ফাঁকা ভাণ্ডটা কি করলেন জানেন, ওই গোয়ালার হাতে ধরিয়ে দিল। আর গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে গোয়ালাকে ডেকে বলছে, গোয়ালা আহা কি খাওয়ালে গো, যেন কৃষ্ণ তোমার মঙ্গল করে। এই বলে ওই ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু এক পা দু পা করে চলতে শুরু করেছে। আর যেই না চলতে শুরু করছে গোয়ালা থেকে কি, ও ঠাকুর তুমি ঘোল খেলে, আরে ঘোলের মূল্য না দিয়েই তুমি চলে যাচ্ছ বাবা, তার মানে তুমি ফাঁকি দিয়ে আমার কাছে এক ভাণ্ড ঘোল নিলে আর মূল্য না দিয়েই তুমি চলে যেতে বসেছ। মহাপ্রভু গোয়ালাকে বলছে, ও গোয়ালা তুমি কার কাছে মূল্য চাইছো, আমি যে সন্ন্যাসী, আমি যখন ঘর থেকে বেরিয়ে এসেছি সঙ্গে তো কিছু আনিনি, আজকে তুমি আমাকে ঘোলের মূল্য চাইছো, আমার কাছে তো কিছু নেই, আমি কি দেবো তোমায়? ও তা তোমার কাছে যদি কিছু নেই তুমি তো আগে বলতে পারতে, আমি সকালবেলায় বেরিয়েছি ঘোল বিক্রি করতে, এখন আমার বইনি হয়নি, তুমি বললে আমি তোমায় দিলাম, আমি ভাবলাম তোমার কাছে মূল্য আছে কড়ি আছে, আর তুমি বলছো এখন মূল্য নেই, বাহ 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 বাহ, তার মানে তুমি আমাকে ফাঁকি দিয়ে আমার কাছে এক ভাণ্ড ঘোল খেয়ে ফেললে, আর মূল্য চাইতেই বলছো আমার কাছে মূল্য নেই, আমি সন্ন্যাসী। মহাপ্রভু গোয়ালাকে বলছে, ও গোয়ালা আমি তোমাকে সত্যি কথাই বলছি গো, আমি তোমাকে সত্যি কথাই বলছি, আমি একজন সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, তবে তুমি যখন আমার কাছে ঘোলের মূল্য চাইলে, শোনো গোয়ালা আমি যখন এই পথ দিয়ে এলাম আমার পিছনে আমার ভক্তরা আসছে, আর তুমি এই পথের মধ্যে দাঁড়িয়ে থেকো, কিছুক্ষণ পর যখন আমার ভক্তরা এই জায়গায় তোমার কাছে আসবে তখন তুমি তাদেরকে বলবে আমার কথা, আমার কথা যেই না বলবে দেখবে তারা তোমাকে ঘোলের মূল্য দিয়ে দেবে। এই বলে এই বলে মহাপ্রভু আমার গোয়ালার কাছ থেকে তোমার এক পা দু পা করে
চলতে শুরু করলো। পিতাই গৌর হরি বল হরি বল। ওই গোয়ালার কাছে এসে দাঁড়িয়েছি, গোয়ালা পথের মাঝে পথ আগলে দাঁড়িয়ে আছে, আর ভক্তরা এসে বলছে কে তুমি? এইভাবে আমাদের পথের মধ্যখানে দাঁড়িয়ে আছো পথ আগলে, তা তুমি কে হে? তুমি কে? না বলছে আমি কে জানো, আমি আমি হলাম এক গোয়ালা, আমি হলাম ঘোল বিক্রেতা। তোমাদের মতো একজন আমার কাছে এসে আমার কাছে এক ভাণ্ড ঘোল চেয়েছে, আর ঘোলের মূল্য চাইতেই বলল যে আমার ভক্তরা পিছনে আসছে তাদের কাছে চাইবে, তারা তোমাকে আমার এই ঘোলের মূল্য দিয়ে দেবে। ভক্তরা বলছে তুমি কার কথা বলছো গোয়ালা, তুমি কার কথা বলছো, তার নাম কি? ওমা যেই না বলেছে তার নাম কি, অমনি গোয়ালা বলছো, তা তো নাম তো জানি না, তার নাম কি সেটা আমি জানি না, তবে সে কেমন দেখতে তোমাদেরকে আমি বলতে পারবো। বলছে পারবে? বিদায় গৌর হরি বল হরি বল। যেই না প্রভু আমার চলে গেলে, এদিকে ভক্তরা বলছে শোনো শোনো বলো সে দেখতে কেমন ছিল। বলছে নাম জানি না তবে দেখতে কেমন ছিল। গোয়ালা বলছে আমি বলতে পারবো। বলছে বলতে পারবে সে দেখতে কেমন ছিল? বলে হ্যাঁ, তাহলে বলো। এবার দেখুন ওই গোয়ালা সেই সন্ন্যাসীর বর্ণনা দিচ্ছে ভক্তদের কাছে যে সে দেখতে কেমন ছিল। না কেমন ছিল দেখতে জানো, কেমন ছিল? দেখলাম নবীন যৌবন, গলিত কঞ্চন কোটিত রাগব, দেখলাম নবীন যৌবন গলি গলিত কাঞ্চন
মুখে হা কৃষ্ণ পালিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় মুখে হা কৃষ্ণ বলিয়া শোনো শোনো আমি কি কিন্তু শুধু এইটুকুই দেখিনি বলে আর কি দেখেছো তুমি না তাকে আমার দেখে আরো মনে হয়েছে ভক্তদেরকে বলছে বলে আর কি মনে হয়েছে তোমার দেখে না আর আমার দেখে তাকে কি মনে হয়েছে জানো শুনবে তোমরা বলে হ্যাঁ বলো বলো কি মনে হয়েছে তাকে দেখে মনে হলো ওই রূপের মানু আমি আর দেখি না দেখে মনে হলো ভক্তরা বলছো ও গোয়ালা তুমি যে আমাদের প্রভুর কথা বলছো বুঝতে পেরেছি তুমি আমাদের প্রভুর কথা বলছো কিন্তু শোনো গোয়ালা প্রভু যেমন সন্ন্যাসী আমরা যে তারই সঙ্গে সঙ্গী তাহলে প্রভুর কাছে যেমন কিছু নেই।